হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে কমোডিটির জিবিপি আইএনআর এর পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কী হতে পারে সে সম্বন্ধে আমরা ধারণা করে নেব এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হিসেবেও আমরা কিন্তু কথা বলে নেব, এবং সাথে সাথে আমরা জিবিপি আইএনআর এর টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে এসেছি এঞ্জেল নতুন ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো হোম পেজে আসার পর আমরা পেজটি স্ক্রল করে নেবো এবং স্ক্রল করার পর একটা অপশন পেয়ে যাবো স্টার্টেড অ্যান্ড এফএনও। আমরা সিম্পলি অপশনটির উপরে ট্যাপ করে নেবো এবং ট্যাপ করার পর এখান থেকে আমরা একটা পেজের মধ্যে অনেকগুলো কাজ একসাথে করতে পারি, যেমন নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারি, সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেলের ব্যবহার করতে পারি, সাথে সাথে বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করতে পারি। সাথে সাথে আপনি সাথে সাথে আমরা এখান থেকে অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারি, সাথে সাথে আমরা বাই কল এবং বাই পুটও করে নিতে পারি। সবচেয়ে কোনো একটা প্লাস এখন আছে, সিম্পলি ট্যাপ করার মাধ্যমে আমরা যে কোনো স্টক সার্চ করে নিতে পারি। সো আমি এটার উপর ট্যাপ করে নেবো এবং ট্যাপ করার পর এখান থেকে আমরা সার্চ করে নেব জিবিপি, ঠিক আছে। সো জিবিপি সার্চ করার সাথে সাথে জিবিপি আইনারের অপশন চলে এসেছে আমাদের কাছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে আমাদের কাছে জিবিপি আইনারের চার্ট ওপেন হয়ে চলে এসেছে। সো আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে 102 টাকায় মার্কেট ক্লোজ করেছে জিবিপি আইনার। সো মার্কেটে আমরা একটা ডাউন ট্রেন্ডও দেখতে পাচ্ছি জিবিপি আইনারের, ঠিক আছে। সো পরবর্তী দিন জিবিপি আইএনআরের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি এখানে আমরা একবার ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেলোর নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজ আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশনটির উপর আমরা সিম্পলি ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে আমরা জিবিপি আইএনআর সার্চ করে নেব। সো আমি অলরেডি জিবিপি আইএনআর সার্চ করে রেখেছি, তার জন্য আমি জিবিপি আইএনআর উপর ট্যাপ করে নেব। আপনি চাইলে এখান থেকে জিবিপি আইএনআর সার্চ করে নিতে পারেন। সিম্পলি জিবিপি আইনার সার্চ ট্যাপ করার সাথে সাথে এখান থেকে একটা স্টক ডিটেলস অপশন চলে আসবে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেব। সো ক্লিক করার সাথে সাথে আমার কাছে একটা ওভারভিউর পেজ চলে আসবে, তার পাশে একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজের উপর আমরা ক্লিক করে নেব। সো টেকনিক্যাল পেজের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি জিবিপি আইনার মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্রেন্ডে যেতে পারে এরকম 3 জন জানিয়েছে, মার্কেট নিউট্রাল থাকতে পারে এরকম 11 জন জানিয়েছে, মার্কেট বুল স্ট্রেন্ডে যেতে পারে এরকম 13 জন জানিয়েছে, ঠিক আছে। অর্থাৎ পরবর্তী দিন জিবিপি আইনার মার্কেট বুল স্ট্রেন্ডে যাওয়ার চান্স সর্বাধিক। সো সিম্পলি আমরা এখান থেকে রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্টের উপরে ক্লিক করে নেব। সো ক্লিক করার পরে এখান থেকে আমরা চাইলে 3 মিনিট, তাছাড়া 5 মিনিট, তাছাড়া 10 মিনিট, তাছাড়া 15 মিনিট, তাছাড়া 30 মিনিট, তাছাড়া 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নেব। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 100 টাকার একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলেছে 100 টাকার একটা সাপোর্ট, এবং তৃতীয় সাপোর্টের কথা বলেছে 99 টাকার একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 102 টাকার একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 102 টাকা 72 পয়সা একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 103 টাকা 85 পয়সা একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো আপনি মার্কেটে চিহ্নিত করার মাধ্যমে পরবর্তী দিনে আপনি সিম্পলি জিবিপি আইএনআর মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। সো সিম্পলি আমরা এখান থেকে ডাবল টেপ করব এবং ডাবল টেপ করার পর আমরা চলে আসবো এঞ্জেলোর নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো আমরা চলে এসেছি এঞ্জেলোর নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর আমরা এখানে স্টার্টেড অ্যান্ড এফএনওর উপর ক্লিক করে নেব, এবং ক্লিক করার পর আমাদের কাছে জিবিপি আইএনআর চার্ট আবার ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখলাম জিবিপি আইএনআর পরবর্তী মার্কেট বুলিশ পারফরমেন্স যাওয়ার চান্স সর্বাধিক, ঠিক আছে। সো আমরা জানি মার্কেট আপ ট্রেন্ডে গেলে আমরা বাই করে থাকি এবং মার্কেট ডাউন ট্রেন্ডে গেলে আমরা সেল করে থাকি। তো আমরা যেহেতু দেখলাম যে পরবর্তী দিন জিবিপি আইএনআর মার্কেট বুলিশ ট্রেন্ডে যেতে পারে, এটা চান্স সর্বাধিক আছে, তাই জন্য সিম্পলি আমরা এখান থেকে বাইরের উপরে ট্যাপ করবো। বাইরের উপরে ট্যাপ করার পর এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি, পরবর্তীকালে লিমিট অর্ডার মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি লিমিট অর্ডার সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর সিম্পলি বাইরের উপরে ট্যাপ করবো। বাইরের উপরে ট্যাপ করার সাথে সাথে কনফার্মেশন চলে আসবে। সো কনফার্মেশনে ট্যাপ করার সাথে সাথে আমাদের অর্ডারটি অটোমেটিক বাই হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন জিবিপি আইএনআর মার্কেট আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অত সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন, সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনটি উপরে আপনি ট্যাপ করতে পারেন, এবং ট্যাপ করার পর এখান থেকে অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি অত সহজে শুরু করতে পারেন, এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।